हेलो फ्रेंड्स, आबार एक नतून भिडियो निये आपनादेर काछे चले एलाम। आज के आपनादेरके एई भिडियोते देखाबो एक देशी मुरगीर फार्म, जेखाने आपनारा मुरगी केना बेचा करते पारेन, जोगाजोग करते पारेन। तो तार एड्रेस देवा आछे भिडियोर मध्ये, फोन नम्बर देवा आछे भिडियोर मध्ये। आपनारा भिडियोटा देखुन एबं शेष पर्यन्त थाकुन। धन्यवाद। देशी माने देशी बोलते नाम किछु आछे नाकि एगुलो? অনেক রকম বলে লাল জাত আছে না দেশি মুরগির, একদম যেটা আমাদের পাড়া গ্রামে যেটা একদম পিওর প্রপার দেশিটা পাওয়া যায়। আচ্ছা, আর জায়গাটার নামটা কি? শ্রীরামসোল। শ্রীরামসোল, অম্বিকানগর, শ্রীরামসোল। আচ্ছা, এটা দেশি মুরগির টোটালি ফার্ম। এখানে আপাতত ব্রিডিংও হবে তো না? আর আপনার টোটাল কি পারপাসে বিক্রি করবে? পারপাসে তো বিক্রি করছেন, ইয়ে চাষটা করছেন, তাই তো? তাহলে এটা কি আপনি কীভাবে বিক্রি করবেন? মানে এটা কোনো কন্ট্রাক্ট বেসিসে না? কন্ট্রাক্ট বেসিসে বলতে রেট, আমরা রেট দেখে বিক্রি করবো, যখন মার্কেট রেট হাই থাকবে সেই সময় বিক্রি করবো। আচ্ছা, আর এখন আপনারা কি এরকম মুরগি নিচ্ছেন? কারো থেকে মুরগি তো আপনারা দিতে চায়, দিতে পারে। আচ্ছা, আপনাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে যদি যোগাযোগ করতে চাই? ফ্রেন্ডস, টোটালি এটা দেশি মুরগির ফার্ম। দাদা আসছি, ঠিক আছে, একটু দেখবেন। 1.8 আছে, যদি লাগে তো বলবেন। মুরগিগুলো কি খাওয়ানো হচ্ছে এখন? আপাতত চাল খাওয়ানো। চাল? আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন। 9126233354। ওকে, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে আপনার সাথে, তাই তো? আচ্ছা, মানে টোটাল ফার্মটা রেডি এখন আপাতত? হ্যাঁ, শুরু হয়েছে, এখনো পুরোপুরি রেডি হয়নি। এটাতে এখন মুরগির সংখ্যা কম আছে, এটা যে পরিমাণ দেখতে পাচ্ছেন এর থেকে মোটামুটি আরো 5 গুণ বাড়বে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। এরিয়াটা অনেক বড়টাই বড় আছে। আগামী 2 সপ্তাহের মধ্যে এটা কিছুই নয় এখন। আর যেগুলো হাইব্রিড যেগুলো হয় আপনার, যে মুরগা সোনালি, হ্যাঁ, তো ওই ওইগুলো রাখেন নাকি? না না, আমাদের পিওর দেশি। আচ্ছা, পিওর দেশি, একদম যেটা পিওর দেশি সেটা। হুম হুম, এগুলো আপনার ছাড়াগুলো লড়াই করবে, ছাড়াগুলো দেখতে পাচ্ছেন লড়াইয়ের জন্য দরকার, সোনাগুলো লড়াই করবে। সোনালি হচ্ছে ওরকম না, সোনালি হচ্ছে কমপ্লিটলি ফার্মিং পদ্ধতিতে হয়। যে আপনার বাচ্চা কিনতে পাওয়া যায় সোনালি বাচ্চা, সেগুলো ওই খাবার খাইয়ে বড় করা হয়, ওগুলো লড়াই ফড়াই করে না, আর খেতেও দেশের মতো লাগে না, ওগুলো ওই পোলট্রির থেকে একটু উন্নত মানের লাগে। আচ্ছা, আর যদি কেউ এক পিস কেউ কিনতে চায়, মনে করুন কেউ একটা কারো দুটো কেউ নিতে চায়, মুরগা বা মুরগি যাই হোক, নিতে পারে। এখন আমরা বিক্রি করার পরিকল্পনা নাই আমাদের। হ্যাঁ, মানে আপনাদের শুরু করেছেন সব সিজনটা আছে, তখন মোটামুটি 350-400 টাকা কেজি রেট পাওয়া যাবে। হুম হুম, সেই সময় বিক্রি করব বলে পরিকল্পনা নেওয়া হয়েছে। আচ্ছা, এখন আপাতত স্টক চলছে। আচ্ছা আচ্ছা, বিক্রি করার পরিকল্পনা নেই, তবু আমরা যদি মানে ফিউচারে যদি কেউ নিতে চায় তখন একটু হয়, আমরা যদি রেট আমাদের রেট বলবো, সেই রেটে যদি তার নিতে ইচ্ছে করে নিতে পারে। আচ্ছা, তা আপনার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে, তাই তো? হুম, বলুন। এর সাথে আপনার আলাদা কি বিজনেস রয়েছে? আমি পোলট্রি ট্রেডিং করি, পোলট্রি আপনার বিভিন্ন কোম্পানি থেকে, আমার গাড়ি আছে 2-3টে, সেগুলো হচ্ছে প্রতিদিন মাল উঠে কোম্পানি থেকে। আচ্ছা, মাল উঠে আমি লোকালে মোটামুটি আমার রানীবান, এদিকে আপনার রায়পুর, হলুদ কানালি, এদিকে আপনার ঘোড়াবাড়ি, মুকুরমণিপুর, অম্বিকানগর, টোটালটাই আমার অ্যারাউন্ডের চারদিকটাই মোটামুটি ডেলিভারি করি আর কি। পোলট্রি মুরগি, তাই তো? যে কোনো যত যা কাটিং সেন্টার আছে এলাকাতে, সব জায়গাতে আমার মোটামুটি আমার মালই চলে। এছাড়াও বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠান অর্ডার করলে অর্ডার করতে পারে, বাড়িতে মাল পৌঁছে যাবে। আচ্ছা দাদা, আপনার নামটা তো জিজ্ঞেস করা হয়নি। শুভম সাহু। আচ্ছা, ঠিক আছে। হাই ফ্রেন্ডস, আমার এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি প্রয়োজন থাকে দেশি মুরগির, তাহলে আপনি এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন, ফোন নম্বর এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য।